ভোট যুদ্ধে সকাল থেকেই উত্তেজনা হাওড়ায়। মেয়রের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। শুক্রবার সকালে নিজের নির্বাচনী কেন্দ্র 13 নম্বর ওয়ার্ডের গোলাবাড়ি এলাকায় যান হাওড়ার মেয়র মমতা জয়সওয়াল। অভিযোগ, তখন তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। অভিযোগ, এরপর তাকে মারধরও করা হয়। অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। আমাকে দেখেছি, আমি গাড়ির কাছে দাঁড়িয়ে আছি, আমাকে লক্ষ্য করে ওরা বোমাটা ছুঁড়েছিল, কিন্তু তার জাস্ট এক সেকেন্ড আগে আমি ওই ভদ্রলোকের সঙ্গে কথা বলতে গিয়ে একটু পেছন সরেছি বলে আজকে আমি প্রাণে বেঁচে গেছি। অভিযোগ কাদের বিরুদ্ধে? জেমসের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দখল করার পরে তার পায়নি, তখন দিদিকে সামনে পেয়ে ফেলে পেটে লাথি মারে। যখন সেন্টেনারি স্কুলে এসেছিল তখন মমতা জয়সওয়ালের গাড়ির উদ্দেশ্য করে বোম ছোড়া হয়েছিল, উনি একটুখানির জন্য বেঁচে গেছে। সিপিএম এর অভিযোগ, বোমাবাজি করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার তীব্র নিন্দা করেন সিপিএম এর রাজ্য সম্পাদক বিমান বসু। এক কথায় বলা যায় নির্বাচনকে প্রহসনে পরিণত করছে। একটা বুথ থেকে যখন বেরোচ্ছে তখন তার গাড়ি লক্ষ্য করে, তাকে লক্ষ্য করে বোমা মারা হয়েছে। পরে আরেকটা যখন বুথে ঢোকে তখন তাকে হেনস্থা করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়, তার অভিযোগ হার নিশ্চিত জেনে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে সিপিএম। হার নিশ্চিত জেনে এই ধরনের কথা বলছেন সিম্প্যাথি ড্র করার জন্য। ওনারা যদি কোনো ঘটনা ঘটে থাকে ওনারাই করেছেন, আমরা বলবো পুলিশকে যে নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নিতে, যারা করেছে এই ধরনের ঘটনা তাদের বিরুদ্ধে শাস্তি দিয়ে। এটা পুরোপুরি সাজানো নাটক, যদিও আমার মনে হয় যে চিত্রনাট্য ভীষণ দুর্বল, প্রযোজক পরিচালক এবং যিনি অভিনেত্রী তিনিও ভীষণ দুর্বল। মেয়র নিজেও জানেন হয়তো ওনার ওয়ার্ডে উনি নিজেও হারবেন এবং এটাও নিশ্চিত। সুতরাং আগে থেকে আমার মনে হয় এই হারটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা দুর্বল চিত্রনাট্য রচনা করেছেন। সকাল থেকে বিক্ষিপ্ত ঘটনার খবর পেয়ে হাওড়ায় যান রাজ্য নির্বাচন কমিশনের সচিব তাপস রায়, খতিয়ে দেখেন এলাকার নিরাপত্তা। সুনীত হালদার, প্রকাশ সিংহ ও বিতন চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।